জ টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত পিস টিভি দর্শক শ্রোতাবৃন্দ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের উপর মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কালাম আল্লা সুবাহান ওয়া তালা বিশ্ব মানবের হদায়তের জন্য এই কোরআনকে নাজিল করেছেন সমগ্র বিশ্বের হাজারো হাজারো এই লাখো লাখো মানুষের জন্য মহাগ্রন্থ আল কোরআনকে নাজিলও করা হয়েছে আরবি ভাষায় অথচ পৃথিবী ব্যাপী রয়েছে অসংখ্য ভাষাভাষী মানব সন্তান এই কোরআনকে বোঝার জন্য সেজন্য আল্লাহ রবুল আলমিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামকে প্রেরণ করেছেন আরবি ভাষাভাষীদের মাঝে কিন্তু এই কোরআনকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য এই কোরআনের ব্যাখ্যা আলোচনা এবং এর বিস্তৃত ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের উপরে তফসির বিষয়ক যে গ্রন্থগুলো রচিত হয়েছে বিশেষ করে আরবি ভাষায় এই গ্রন্থগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আর এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে আমাদের টেলিভিশনে যারা তসিফ এনেছেন প্রথমেই আমি আপনাদেরকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে আছেন শেখ আমানুল্লাহ মাদানি আর সঙ্গে আছেন জনাব শেখ আব্দুর রাজ্জাক অধ্যক্ষ এবং আমার সাথে সর্বশেষ আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন বিভাগের প্রফেসর ডক্টর অধ্যাপক লুকমান হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানি যে আলকর আন আল্লাহ সুবাহনতালা আরবি ভাষায় নাজিল করেছেন আরবি ভাষার একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে ভাষার দিক থেকে এটি হচ্ছে সর্বপ্রাচীন এবং এই ভাষার গতিশীলতা সর্ববিশ্বময় স্বীকৃত পৃথিবীর যতগুলো ভাষা আছে তার ভিতরে আরবি ভাষা ভাষা শব্দ বর্ণ এবং তার তাৎপর্য দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য আল্লাহ সুবাহানুয়তালার যে কথা যে বাণী এবং তার যে আবেদন মানব জাতির প্রতি সেটি সম্ভবত একমাত্র ধারণ করার সর্বময় যোগ্যতা আরবি ভাষার এই আরবি ভাষার উপরেই মহাগ্রন্থ আল কোরআন আল্লা সুবাহান ওয়াতা লহ মাহফুজ থেকে নাজিল করেছেন আর আল কোরআন যখন এই আরবি ভাষায় বিশ্ববাসীর কাছে চলে এসেছে সমগ্র বিশ্ববাসী তখন এই আল কোরআনের জ্ঞান এবং তার শিক্ষাকে গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে উঠেছে আর আল্লাহ সুবাহান আলা এই কোরআনকে নাজিল করে সমগ্র বিশ্ব মানবের জন্য ঘোষণা দিয়েছেন হুদালিন্নাস ওবাই ইনা তিমিনাল হুদা ওয়াল ফুরখান অনুরূপভাবে আল্লাহ সুবাহন ওয়া এর স্বাদ করেছেন যে এই কোরআনকে আমি নাজিল করেছি আরবি ভাষায় তো আমি সর্বপ্রথমে এই কোরআনকে আরবি ভাষায় কেন নাজিল করলেন এবং এর এই নাজিল করার পিছনে কি গুরুত্ব থাকতে পারে আমি শেখ আমানুল্লাহ মাদানির কাছ থেকে এই বিষয়টির উপরে আমি আলোচনা উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাপাক মহাগ্রন্থ আল কোরআনুল করিম আরবি ভাষায় নাজিল করেছেন কারণ আল্লাপাক বলছেন কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে তোমরা কোরআনটা বুঝতে পারো উপলব্ধি করতে পারো করতে পারো হৃদয়ঙ্গম করতে পারো অন্য আয় আল্লাপাক বলছেন অমা আর সালনাম রাসুলিন কওমি। দুনিয়াতে যত নবী এবং রাসুলকে পাঠানো হয়েছে প্রত্যেকে আঞ্চলিক ভাষা দিয়ে পাঠানো হয়েছে যাতে তাদের সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হন তা আরবি ভাষা কালের ইন্টারন্যাশনাল ভাষা বা আন্তর্জাতিক ভাষা ভাষার সর্বোচ্চ শিখরে এই আরবি ভাষা পৌঁছেছিল এবং আরবি ভাষার এতই সমৃদ্ধি যে আমরা জানতে পারি যে একটা উঠ শব্দকে কেন্দ্র করে প্রায় সাতশো আরবি প্রতি শব্দ রয়েছে এবং আরবি ভাষা এমন সমৃদ্ধশালী যে তদানীন্তন কালে আরবের কবিরা লাইন ধরে দাঁড়িয়ে যেত একজন কবির কবিতা শেষ হবে যেই অক্ষর দিয়ে আরেকজন কবি শেষ অক্ষর দিয়ে তার কবিতা শুরু করবেন এই যে একটা বিষয় এবং কবিতার প্রতিযোগিতা ভাষার উৎকর্ষ সাধন সেই যে চালু হয়েছিল আরবি একটি সমৃদ্ধ ভাষা আল্লাপাক অন্যান্য আসমানি গ্রন্থ অন্যান্য ভাষায় নাজিল করলেও যে আরবি ভাষার ধারণ ক্ষমতা এত ব্যাপক যে আল্লা সুবাহ বাণীকে একমাত্র উপযুক্ত ভাষা হিসাবে কি নির্বাচন করা হয়েছে বলা যেতে পারে জি জি ধন্যবাদ তো আমি শেখ আব্দুল রাজাক বিন ইউসুফকে বলবো যে এই যে আরবি ভাষায় কোরআন আসার ফলে মানুষের কোরআন বুঝার ক্ষেত্রে কি তাদের জন্য সুবিধা হলো আসলে কোরআন কেন আরবি ভাষায় নাজেল হলো এবং এতে সহজতা কি কোরআন আসমানি গ্রন্থ এছাড়া আরো কয়েকটি আসমানি গ্রন্থ রয়েছে তাতে দেখা যাচ্ছে যে প্রত্যেক যেই নবীর কাছে যে গ্রন্থ পাঠিয়েছেন তিনি এবং তার অধীনস্থ জনগণ যেই ভাষা বুঝে তাদের জন্য যেটা সহজ সেই ভাষাতেই আল্লাহতালা সে গ্রন্থ অবতীর্ণ করেছেন কেননা সেটা জানতে হবে বুঝতে হবে মানতে হবে তো আমাদের নবী ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আরবি ভাষার মানুষ আর তার উপরেই করন নাজিল হয়েছে তার অধীনস্থ জনগণ যার আশেপাশে ছিল প্রায় আরবি ভাষারই লোক ছিলেন আর বাহির থেকে এসেছে কোরআন মাজিদ তো আর কোনো এক দেশের জন্য কোনো এক জাতির জন্য নয় সারা পৃথিবীর জন্য কিন্তু তখন কোরআন মাজিদ বুঝার জন্য আরবি ভাষাতেই প্রয়োজন ছিল কেননা যার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে তিনি হচ্ছেন আরবি ভাষার মানুষ যেই ভাষাতে মানুষের জন্য সহজ হবে আল্লাহ তালা সেটাই করেছেন অত ধন্যবাদ আপনাকে আমরা প্রফেসর ডক্টর লোকমানের কাছ থেকে জানতে চাইবো যে আল্লাহ যে কোরআন আরবি ভাষায় নাজিল করলেন এতে মানুষের কোরআন বোঝার জন্য কতটা সুবিধা হলো একটু আপনাদেরকে আপনি আপনার মতামত ব্যক্ত করবেন আমরা এই কথা অকপটে স্বীকার করবো যে তখনকার সময়ে শুধু নয় এখনও পর্যন্ত আরবি ভাষাটা একটা ইন্টারন্যাশনাল ভাষার অন্তর্ভুক্ত এবং প্রধান ভাষা বলা যেতে পারে এবং বিশ্বের সবচেয়ে বেশি মানুষ এই ভাষাটা ব্যবহার করে থাকে এর সবচেয়ে বড় কারণ হলো যে মুসলমানরা প্রতিদিন পাঁচ তো নামাজ পড়ে এই কোরআন শরীফটা সে নামাজে আবৃত্তি করার জন্য আমি একটা যুক্ত করতে পারি আপনি বলছেন যে পৃথিবীর বেশি সংখ্যক মানুষ আর কথা বলে আসলে কিন্তু এটা পৃথিবীর যত মুসলিম আছে তারা সকলেই তাদের নামাজে কমপক্ষে আরবি ভাষা ব্যবহার না বললেও যেটা কথা না বললেও তারা কিন্তু আরবি প্রত্যেক দিন নামাজের জন্য ইবাদতের জন্য তারা ব্যবহার করে তাদের আজানটাও আরবি দোয়া দরুদগুলো আরবি তে ভাষা হওয়ার কারণে এই একটা সুবিধা হয়েছে এবং সবচেয়ে বড় যেটা যে আমাকে এই আরবি ভাষাটা বুঝতে হবে কোরআনটা বুঝতে হবে এবং কোরআন প্রথমে যে বিষয়টা বলেছে ইকরা ইকরা যে পড়ো এখানে পড়ো মানে হলো তুমি স্টাডি করো বুঝো কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা সেটা হলো যে বেশিরভাগ এই সময়ের আম মুসলমানরা বা অধিকাংশ মুসলমানরা মনে করে যে কোরআন শরীফটা আসলে এটা আরবি ভাষা এবং এটা আল্লাহ কর্তৃক প্রেরিত একটা ভাষা এই ভাষাটা বোঝা সাধারণ মানুষের জন্য তো বটেই বড়ো বড়ো আলেমরা পর্যন্ত এটা অথবা পণ্ডিতরা পর্যন্ত এটা তার হাকিকাত অথবা তার গুড় রহস্য উদ্ধারণ করাটা কঠিন হয়ে পড়বে যেখানে আল্লাহ নিজে বলছেন তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবা সেই বিষয়টা সহজতর করে আমি কোরআন প্রেরণ করেছি নাজিল করেছি তোমাদের মধ্যে কেউ আছে যে এটা উপলব্ধি করার চেষ্টা করবে এ বারবার ডাক দিয়ে এই বিষয়টাই

যে প্রথমে কিন্তু আল্লাহ নামাজ ফরজ করেন নাই রোজা ফরজ করেন নাই জাকাত ফরজ করেন নাই কিন্তু আয়াত যেটি প্রথম আল্লাহ নাজিল করেছেন সেটি হচ্ছে এই বিষয়ে তো দেখি যে আল্লাহ কেন এখরা শব্দ দিয়ে এই কোরআনের প্রথম আয়াত নাজিল করলেন আসলে ইসলাম এমন একটা ধর্ম যে ভাবে পড়া দিয়ে শুরু তেমন ভাবে সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে আরম্ভ এমন কোনো বিদ্যা দুনিয়াতে নেই যে বিদ্যা পড়া দিয়ে আরম্ভ হয়েছে আর সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে আরম্ভ হয়েছে بخاری মুসলিমের হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা গারে হীরা থেকে খাদিজা জেল্লাহ তাআলা আনহার নিকটে এসে বলছেন যে জামমিলুনি 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 তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাসি তুলা nafsi আমি আমার আত্মার উপরে ভয় পাচ্ছি আমার যে কি হয় মানে তুমি ভয় পেয়ে গেছ হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলে এটা স্বাভাবিক ভাবে তো খাদিজা রাজি আল্লাহ তালা বললেন যে আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন আপনি দরিদ্র দুস্থ মানুষের দেখাশোনা করেন সদাচরণ করেন আপনার কিছু হবে না তো রাসুল সালাম ঘটনাটা এভাবে বললেন যে আমি গাড়ে হিরাই বসে আমার গতি অনুযায়ী এবাদত করছিলাম হঠাৎ একটা শব্দ করে আমার পাশে আসলো একটা শব্দ করে এসে বলল যে ইকরা পড়ো তাই আমি বললাম মা না বেকারি আমি পড়তে জানি না এরকম কয়েকবার হলো তো তৃতীয়বারে চেপে ধরে বললেন যে ইকরা বিস্মীর হববে কল্যাদি খালাক খালাক খালাকাল ইনসান আমিন আলাক আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে আমরা সম্মানিত দর্শক মণ্ডলীকে এটা স্পষ্ট বলতে পারি যে দেখুন এখানে পড়ুন এই পড়ুন ইকরা শব্দ দিয়ে শুরু আর দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রতিপালকের নামে পড়ুন এটা একটা ব্যতিক্রম ধরনের শিক্ষা যা অন্য কোনো শিক্ষার সাথে মিল খায় না তো ইকরা শব্দটা কারা কাপ রা হামজা এই শব্দ থেকে নির্গত হয়েছে মাকরুন অর্থাৎ পঠিত কোরআন মাজিদ কোরআন এই কারা শব্দ থেকেই নির্গত হয়েছে আমরা অনেকে মনে করি অবশ্য আমরা কেউ মনে করি যে শব্দটা কারনুন থেকে নির্গত হয়েছে একটা সুরের সাথে আরম্ভ হয়েছে আর এটাই হচ্ছে প্রথম আয়াত আমরা এই বিষয়টি স্পষ্ট হতে পারছি ধন্যবাদ আপনাদের স্বল্প সময়ের জন্য একটু বিরতিতে যাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাতে আমাদের সঙ্গে থাকবেন কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো নিশ্চয়ই যে আল্লাহর সাথে সের লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ জান্নাতে যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত উত্তাহিদ কাল রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায় Dialogue. Dialogue. Dialogue, discussion, discussion, discussion. discussion. Debate. Debate. debate, rebuttal, rebuttal. Conclusion. rebuttal. Conclusion. conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun, shomuk Ajrat Aaj rat shamprochar. Shakal shani bangladeshi. Bangladeshe. Pstv লোবিজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লামের মনি মুখদা জাবের আমি রুসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহুসাল্লামকে বলতে শুনেছি বান্দা মুশরিক ও কাফরের মাঝে পার্থক্য হল সালা ত্যাগ করা সহি মুসলিম প্রথম খণ্ড ইমান ও ত্যায় হাদির সংখ্যা একশো The students of Islamic International School welcome all of you. Assalamu <laughs> alaykum <laughs> wa rahmatullahi wa barakatuh. Al-Malik al-Quddus as-Salam al-Mu'min al-Muhaimin. S I'm so blessed to be ওয়াচ লিটল ওয়ান্ডার্স অ্যাট দ্য বেস্ট বিষয় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আল কোরআন এবং আরবি ভাষায় আল্লাহ বাখ্যান কোরআনকে নাজিল করলেন এই বিষয়ের উপরে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে পড়াই পড়ার গুরুত্বের উপরে রাসুল সাল্লাম বললেন যে আমাকে এভাবে একটা শব্দ করে এসে বলল যে ইকরা পড়ো তাই আমি বললাম মা না বেকারি আমি পড়তে জানি না এরকম কয়েকবার হলো তো তৃতীয়বারে চেপে ধরে বললেন যে ইকরা বিস্মি রব্বে কাল্লাদি খালাক খালাক আল ইনসান আমিন আলাক আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ডু হতে আমরা সম্মানিত দর্শক মণ্ডলীকে এটা স্পষ্ট বলতে পারি যে দেখুন এখানে পড়ুন এই পড়ুন ইকরা শব্দ দিয়ে শুরু আর দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রতিপালকের নামে পড়ুন এটা একটা ব্যতিক্রম ধরনের শিক্ষা যা অন্য কোনো শিক্ষার সাথে মিল খায় না তো ইকরা শব্দটা কারা কাপ রা হামজা এই শব্দ থেকে নির্গত হয়েছে মাকর অর্থাৎ পঠিত কোরআন মাজিদ কোরআন কারা শব্দ থেকেই নির্গত হয়েছে আমরা অনেকে মনে করি অবশ্য আমরা কেউ মনে করি যে শব্দটা কারন থেকে নির্গত হয়েছে যেহেতু কোরান মাজিদের একটা সুরের সাথে আর এক মিলে সম্বন্ধযুক্ত হয়ে আছে তা আমরা কোরআন মাজিদ কারা শব্দ থেকে নির্গত হয়েছে যার অর্থ হচ্ছে পড়া আর পড়াধী কোরআন মাজিদ আরম্ভ হয়েছে আর এটাই হচ্ছে প্রথম আয়াত আমরা এই বিষয়টি স্পষ্ট হতে পারছি আচ্ছা এখানে কিন্তু আপনি পড়ার কথা বলছেন বিশেষ করে আমাদের উপমহাদেশে এক ধরনের কালচার কিন্তু চালু আছে যে কোরান পড়ে সকাল বিকাল অনেকেই বিশেষ করে প্রতিটি অক্ষরে অক্ষরে দশটি করে নেকি পাওয়া যাবে জি আল্লাহ রসুল এরকম হাদিস আছে কিন্তু কোরান যে অধ্যয়ন করা কোরান যে শিক্ষা গ্রহণ করা এবং কোরআনের উপরে যে ব্যাপকতর গবেষণা আলোচনা হওয়ার অবকাশ আছে তখন কি এ করা শব্দ দ্বারা কি এটার পূর্ণতা আসে আমাদের দেশে কি এটা ভ্রান্ত ভাবে বলা যেতে পারে যে পড়ার জিনিস গত বেদে আমরা পড়বো এক্ষেত্রে আমরা বলতে পারি যে পড়লেও সব হবে কিন্তু সেটাকে তাদাব্বুর ও তাফাকুর করলে যেহেতু আল্লাহ তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না চিন্তা ভাবনা করে না তাহলে কোরআন তো অর্থ বুঝতে হবে এবং সাহাবায়ে کرامগণ ক্লিয়ার বলে দিয়েছেন যে আমরা 10 করে আয়াত পড়তাম ওটা মুখস্থ করতাম তার আহকাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 আয়াত সাহাবাদেরকে তারা নিজেরা আরবি ভাষাভাষী ছিলেন কিন্তু কিন্তু তারপরেও তাদেরকে শিখিয়ে দিতেন আল কোরআন এখানে যেটা আব্দুর রাজব ইসুফ ক্লিয়ার করতে চেয়েছেন এবং অনেকটা আমরা ক্লিয়ার হয়ে গেছি যে এই কারা পড়া এই শব্দ থেকেই আল কোরআনটাকে নেওয়া হয়েছে বা ধরা হয়েছে এটাই সর্বসিদ্ধ কথা এবং এই কথাটা যদি ধাতুগত শব্দ হিসাবে ধরা হয় তাহলে পঠিত বা পড়ার মতো এইসব না ধরে বিষয়টা হবে পাঠ্য পাঠ্য হ্যাঁ এই বিষয়টা হলে এরকম যে একটা ক্লাসে পাঠ্য বই একটা প্রেসক্রাইব বুক থাকে যে এইটা ভিত্তি করেই সবকিছু সার্কেলিং হবে স্টাডি হবে এই জন্য এই কোরআনকে এটা মুসলমানদের জন্য আবশ্যিক এবং একটা পাঠ্য বিষয় সিলেবাস সিলেবাস এটার বাইরে সে অনেক কিছু করতে হবে কোকারিকুলাম অনেক কিছু থাকতে পারে কিন্তু এইটাকে ঘিরেই এটাকে ঘিরে আবর্তিত হবে এই জন্য এর নাম রাখা হয়েছে কোরআন আল কোরআন শব্দের ক্রমবিকাশ হয় পরিবর্তন পরিবর্ধন হয় এক সময় গ্রহণ করা হয় এক অর্থে এটা অন্য সময় অন্য একটা অর্থে চলে আসে আল কুরআন শরীফে দুধ এটা বলার জন্য লাবান ব্যবহার করা হয়েছে এই শব্দটা বর্তমানে আরবি দেশে আরব দেশে আমরা ব্যবহার করি তাহলে কি আমাদেরকে দুধ দিবে না খুব জোরে হাতে দই দিতে পারে কিন্তু এখন ওই দেশে এটা বোঝানোর জন্য হালিব ব্যবহার করা হয় তো ঠিক এইভাবে এই কুরআন শরীফের এই যে শব্দটা আমরা আমাদের দেশে এই পড়া অর্থ নিয়ে নেছি কিন্তু পড়া অর্থটা শুধু পাছ্য কিতাব

অথচ আল ইফলাম মিমের অর্থ আমাদের জানার কোনো সুযোগ নেই তাতে বোঝা গেল যে অর্থ না জেনে পড়লেও সোয়াব পাওয়া যাবে সেটা কিন্তু আল কোরআনের একটা মহা বিশেষত্ব যেটা পৃথিবীর আর কোনো কিতাব বা গ্রন্থ পাঠ করলে তবে তাদাব্বুর করলে বেশি সোয়াব পাবো এবং দরকার সেটা কিন্তু এমনি রিডিং করলেও যে সোয়াব পাওয়া যাবে আমরা আশা করি ইসমাইল কথা মূলত এটাই যেটা আপনি পরে বলছিলেন সারা মানুষকে কিন্তু আল্লাহ তালা এই কোরআন মাজিদের বহু জায়গাতেই বলছেন যে এটা আমি মানুষের উপদেশের জন্য অবতীর্ণ করেছি এখানে আল্লাহরা বলেছেন কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ আল্লামা শব্দ ব্যবহার করেছেন আল্লামাল

জানা ও বুঝা অবশ্যই আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে কোরআন মজিদে এক কখন পড়লে নেকি দিবেন এটা তো ঠিক এরকম যে আল্লাহর নবী বললেন যে একজন মুসলমান আর একজন মুসলমান ছটা হক রাখে যেটা জরুরি করতে হবে আমি জনাব লোকমান সাহেবকে বলবো যে আমি মারা গেলে আপনি আমার জানা যায় আসেন এটা নয় আমি মারা গেলে উনি আমার জানা যায় আসবেন এটা অধিকার হক কিন্তু আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ আরো দয়া করেছেন যে আসলে মাটি দিলে

সমগ্র বিশ্ব মানবের যেমন প্রয়োজন তেমনি এটিকে অনুধাবন করাও এবং এটা থেকে উপদেশ গ্রহণ করাও এক অপরিহার্য বিষয় কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে আছি এবং ক্ষেত্রে আমাদের ভিতরে কিন্তু একটা ভ্রান্ত ধারণা এখন সমাজে চলে আসতেছে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি মানে কোরআন পড়া এবং কোরআন বুঝা এইসব বিষয় ভ্রান্ত ধারণার কারণ হলো কোরআনকে নিচক এটা একটা ধর্মগ্রন্থ বা এটা ওই যে ফাতেহাখানি মরে যাওয়ার পরে পড়তে হবে বা এই যে মনে করার কারণে এটা হচ্ছে কোরআন যে আন্তর্জাতিক রেগুলেশনের এটা আমরা এখনো অনেকেই বিশেষ করে এটা জানা হয়নি যার ফলে এই কোরআন থেকে আমাদের পিস পা এটা তাহলে মূলত বলতে হয় এটা আমরা যারা আলেম হিসাবে সমাজে দায়িত্ব পালন করছি এটা আমাদের কিছুটা অবহেলা থেকে গেছে যেটা আমাদেরকে জাতির সামনে পেশ করা উচিত যে কোরআন মাজিদ এক মাসে শিক্ষা অর্জন করে তিনশো টাকা পেতে হবে পাঁচ টাকা পেতে হবে

একটু ওই পড়ায় পড়িয়ে ওই কোরআন শিখে নিয়েছে আমাদের কাছে যেটা স্পষ্ট হয়েছে সেটা হলো যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহান মানব জাতির জন্য এক সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি বলবো যে এই বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল যে ঘটনাটি সেটা কিন্তু আল কোরআনকে নাজিল করা এবং এই কোরআনই পৃথিবীতে এসে সমস্ত অন্ধকারকে বিদূরিত করে আজকের এই জ্ঞান বিজ্ঞানের যাবতীয় সভ্যতার বিকাশকে ঘটিয়েছে এবং আমরা একসময় দেখেছি যে এ কোরআনকে ধারণ করেই আরবের আইয়ামে জাহেলিয়ার সেই অন্ধকার যুগের মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিলেন এবং তারা উপলব্ধি করেছিলেন যে শুধু পড়া নয় বরং কোরআনকে উপলব্ধি করতে হবে কোরআনের শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে এবং কোরআনের শিক্ষাকে দিয়ে সমাজকে গড়ে তুলতে হবে কোরআনিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় বাস্তব কথা হলো তখনই একটা সমাজ হতে পারে তারা সত্যিকার অর্থে শিক্ষিত মার্জিত আদর্শ এবং নৈতিকতায় সমৃদ্ধ একটু জাতি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এটা আশা করব যে বিশ্ববাসী কোরআনকে উপলব্ধি করুক কোরআনের আলোয় আলোকিত হোক আপনারা আমার সঙ্গে আলোচনা অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ যে আপনারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমরা কোরআন বিষয়ক পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাথে উত্তম কথা বল সঠিক কথা বল সুন্দর অনুসরণ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায়পরায়ণতা দয়া দ্রতা একজন মুমিন আরেক ভাইকে সিহদ বিশ்கর ওয়ান্নাই থেকে থেকে বারণ করবে ইনি মুমিনের কাজ কাসিম বিন আব্বাস একজন মুমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম আজ রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের আফিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতিক অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণ কুসংস্কারগুলি গুলো এইভাবে চলে আসে আসলে সরিয়ার সম্মত না ফলপ্রসূ আলোচনা রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরমুজ্জামান বিন আবদুল সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায়

فغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর পথে নাজেলকিত সর্বশ্রেষ্ঠ বাণী